সপ্তাহের শেষে বাংলা ধারাবাহিকের আরবান টিআরপি তালিকা প্রকাশিত হলো। সম্প্রতি বাংলা ধারাবাহিক জগতে বেশ কিছু আধ্যাত্মিক ও বায়োপিক ধর্মী ধারাবাহিক লঞ্চ হয়েছে, কিন্তু বর্তমানে পুনরপ্রাস আরবান টিআরপিতে দেখা যাচ্ছে মূলত সোশ্যাল ড্রামাগুলোই দর্শক টানতে বেশি সফল। এই সপ্তাহের শীর্ষে আছে জি বাংলার ধারাবাহিক কৃষ্ণকুলি, যার রেটিং 12.9 কাছাকাছি। আর দ্বিতীয় স্থানে আছে এতকাল শীর্ষে থাকা করুণাময়ী রানী রাসমণি, যার রেটিং 10.8। বলা বাহুল্য, গল্পের ওঠা পড়া এর জন্য অনেকাংশেই দায়ী। এরপর তৃতীয় স্থানে আছে জি বাংলারই ধারাবাহিক জয়বা লোকনাথ, যার রেটিং 9.5। এবারে সেরা পাঁচের মধ্যে তিনটি সোশ্যাল ড্রামা আছে। চতুর্থ স্থানে আছে বকুল কথা, যার রেটিং 8.9। এরপর পঞ্চম স্থানে আছে দুটি ধারাবাহিক, একদিকে যেমন আছে স্টার জলসার সিরিয়াল দেবী চৌধুরানী, অপরদিকে আছে জি বাংলার নকশিকাঁথা, দুজনকারই রেটিং 8.। আগেবারের মতো এবারেও ষষ্ঠ স্থানে আছে জয়ী, যার রেটিং 7.8। এবার বলতে হয় নতুন ধারাবাহিক নেতাজি ও মহাপীর তারাপীঠ আশানুরূপ ভিউয়ারশিপ পাচ্ছে না, তাই বলাই যায় সোশ্যাল ড্রামাগুলোই এখন দর্শকেরা চাইছে। সাহিত্য আশ্রিত দেবী চৌধুরানী খুব ভালো ফল করলো, আমি সিরাজের বেগম সেরা দশে আসতে পারছে না। এ সপ্তাহে সপ্তম তালিকায় আছে ফাগুন বউ, যার রেটিং 7.4। অষ্টমে আছে সকলের প্রিয় নেতাজি, নবম স্থানে আছে ষাট ভাই চম্পা, আর দশম স্থানে আছে কে আপন কে পর। তো বন্ধুরা, এই সমস্ত ধারাবাহিক আছে সেরা দশের তালিকায়। এদের মধ্যে কোন ধারাবাহিকটি তুমি পছন্দ করো সেটি কমেন্ট করে লেখো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও আরও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না।